প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার মাদ্রাসা এই অনুষ্ঠান থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সবাই আজকের এই পরিস্থিতিতে যার যার বাসার মধ্যে, বাড়ির মধ্যে অবশ্যই লেখাপড়া করছো। তোমাদের জন্য দোয়া করছি, তোমরা যেন আরও ভালো করো এবং তোমাদের পড়াশোনায় যেন আরও মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর হাদিস শরীফ, বাবুল কিয়াম তথা দন্দায়মান অধ্যায় থেকে পড়াবো। এটা হচ্ছে প্রথম ক্লাস। এছাড়া তোমাদেরকে এই বিষয়ে আরও ক্লাস তোমাদের সামনে আছে, সামনে আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে আরও ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা মেশকাত শরীফ, তোমাদের যে মূল কিতাব, এর তিনটি অধ্যায় তোমরা ইতিমধ্যে পড়েছ। এটা হচ্ছে ইতিমধ্যে তিনটি বাব তোমাদের চলে গিয়েছে। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা আলোচনা করব, পড়াবো, তা হচ্ছে বাবুল কিয়াম তথা দন্দায়মান সংক্রান্ত বিষয়। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। আমরা আমাদের জীবনের মধ্যে কয়েকটি অবস্থা আছে, আমরা দাঁড়াই, বসি, শুই। এই দাঁড়ানোর মধ্যেও ইসলামের একটা বিধি নিষেধ আছে এবং হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁড়ানো কীভাবে দাঁড়াবে, কখন দাঁড়াবে, বা দাঁড়ানো জায়েজ কি জায়েজ না, বৈধ কি বৈধ নয়, ইত্যাদি বিষয়গুলো হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে। আমরা তোমাদেরকে হাদিস থেকে এই বিষয়গুলো পড়াবো ইনশাআল্লাহ। আসো আমরা এখন আমার ঘরে আমার মাদ্রাসা এই অনুষ্ঠানের মধ্যে তোমরা যার যার বই নিয়ে বসে যাও, আমরা হাদিস দেখে দেখে তোমাদেরকে পড়াচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা হাদিস সামনে নিয়েছ অথবা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, বাবুল কিয়াম, কিয়াম তথা দন্দায়মান সংক্রান্ত বা পরিচ্ছেদ বা অধ্যায় আমরা যা বলি। তোমরা ইতিমধ্যে যাদের কাছে মূল কিতাব রয়েছে তোমরা কিতাবটা দেখেছ, আর তোমাদের কাছে আরেকটি মূল কিতাব আছে। ওই কিতাবের 68তম হাদিস থেকে আমরা শুরু করছি। عن أبي سعيد الخدري رضي الله عنه قال لما نزلت بنو قريظة على حكم سعد بعث رسول الله صلى الله عليه وسلم إليه وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم للأنصار قوموا إلى سيدكم متفق عليه فيش كرتي بندو أي حديث كان নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ সাহাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসগুলো সাহাবিদের থেকে বাই রোটেশন একটা পদ্ধতিতে বর্ণিত হয়েছে, আর যেই পদ্ধতিতে সাহাবাই কেরাম তাবিন পারস্পরিক ধারাবাহিকতা আমাদের পর্যন্ত পৌঁছেছে এটাকে বলা হয় সনদ। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি প্রসিদ্ধ সাহাবী, তিনি এই হাদিসখানা রাওয়ায়াত করেছেন। তিনি বলেছেন লাম্মা নাযালাত বনু কুরাইজা আলা হুকমি সাআদিন, বনু কুরাইজা মদিনা মুনাব্বারার মধ্যে একটি ইহুদি সম্প্রদায়, তারা যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফয়সালা মানতে রাজি হলো। আসলে নাজালা শব্দ হচ্ছে নেমে আসা। যখন নামলো বনু কুরাইজা, বনু কুরাইজা সম্প্রদায় আলা হুকমে সাদ, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালার উপর, অর্থাৎ তার ফয়সালা মানার জন্য যখন তারা সম্মতি প্রকাশ করলো, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের কাছে একজন দূত প্রেরণ করলেন, যেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসতে পারেন। ওখান করিবন মিন হো, আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে থাকতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তিনি থাকতেন, পাশেই এক জায়গার মধ্যে তিনি থাকতেন। ফালাম্মা ফাজাআ আলা আলা হিমারিন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খন্দকের যুদ্ধে আঘাত পেয়েছিলেন, তিনি অসুস্থ ছিলেন, সেজন্য হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাধার উপর চড়ে তিনি এসেছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফালাম্মা দানা মিনাল মসজিদে, যখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নিকটে চলে আসলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল আনসার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীদেরকে বললেন। তাহলে দেখা যাচ্ছে যে সেখানে
আনসারি সাহাবী ছাড়াও আরও অনেকেই ছিলেন, যেন যেমন বনু কুরাইজা সম্প্রদায়, তারপরে অন্যান্য লোকেরা সেখানে উপস্থিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী যখন মসজিদের নিকটবর্তী চলে আসলেন, নিকট একদম নিকটে চলে আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে বললেন সম্বোধন করে, কুমু ইলা সাইয়িদিকুম, তোমরা তোমাদের সাইয়েদ সর্দার লিডার ওনার জন্য তোমরা দাঁড়াও। এই হাদিসখানা ইমাম বুখারী এবং মুসলিম রহমাতুল্লাহ আলাইহি রেওয়াত করেছেন। তাহলে দেখা যায় এই হাদিসের মধ্যে প্রথম হচ্ছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হচ্ছে বনু কুরাইজা, তৃতীয় হচ্ছে আনসারি। এখানে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবি, এবং বনু কুরাইজা সম্প্রদায় তার ফয়সালা মানার জন্য, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা না মানাই তাদের জন্য যথোপযুক্ত ছিল, যেহেতু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের আলাদা একটা সম্পর্ক ছিল, সেই জন্য তারা মনে করেছিল তাদের ব্যাপারে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অন্য ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন, একটা তাদের জন্য সহজ এমন ফয়সালা করবেন। তখন এই বনু কুরাইজা, এই ইহুদি গোষ্ঠী সম্প্রদায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা মানার জন্য সম্মত হলো। সম্মত হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে পাঠালেন এবং তিনি চলে আসলেন, এবং আনসারি সাহাবিদেরকে লক্ষ্য করে তিনি বললেন, তোমরা তোমাদের সৈয়দ সর্দারের জন্য দাঁড়াও। তাহলে এই যে দাঁড়াও, আমরা বাবুল কিয়াম, এই দাঁড়াও, এই এটা হচ্ছে কিয়াম। আমরা নামাজের মধ্যে কিয়াম করি, নামাজের মধ্যে কিয়াম তথা দাঁড়ানো ফরজ। এখন কোনো ব্যক্তি আসলে দাঁড়ানো যাবে কি যাবে না, এই কিয়াম সম্পর্কে অনেকগুলো তথ্য হাদিসের মধ্যে এসেছে, আমরা এক এক করে হাদিসগুলো পড়বো, তাহলে তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কিয়াম অর্থ দণ্ডায়মান, দাঁড়ানো। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যে নবীজি দাঁড়ানোর অর্ডার করেছেন। আমাদের তোমাদের ক্লাসে যখন তোমাদের টিচার, কোনো উস্তাদ, যখন শিক্ষক যখন ঢুকেন, তখন তোমরা দাঁড়াও, এই দাঁড়ানোটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং এটা মুস্তাহাব। কোনো সম্মানিত মুরব্বী যখন আসে আমরা দাঁড়াই, এই দাঁড়ানোটা এটা জায়েজ। কিন্তু সাথে সাথে কিছু দাঁড়ানো আছে যে দাঁড়ানোটা জায়েজ নয়, যেমন কেউ যদি অহংকার বশত যে এমনই যে সে চায় যে তার জন্য একদম ঠাই দাঁড়িয়ে থাকুক, ওই ক্ষেত্রে দাঁড়ানোটা কারোর জন্য না জায়েজ। কিন্তু এবার স্বাভাবিক সম্মান এবং কারো কেউ যখন আগমন করে তখন দাঁড়ানোটা এটা হচ্ছে সুন্নত বা মুস্তাহাব। তারপরে আমরা এর পরবর্তী হাদিসের মধ্যে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ 69তম হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসখানা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ুকিমুর রাজুলুর রাজুলা মিন মাজলিসিহি, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার বসার স্থান থেকে উঠিয়ে দেবে না, সুম্মা ইয়াজলিসু ফীহি, অতপর সে সেখানে বলবে, ওয়ালাকিন তাফাসসাউ তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, কিন্তু তোমরা একটু প্রশস্ত করে দাও, তোমরা একটু ছড়িয়ে পড়ো। এর অর্থ হচ্ছে এই, কোনো ব্যক্তি এক জায়গার মধ্যে বসা আছে, অন্য কোনো ব্যক্তি যে তাকে উঠাইয়া দেয় সে জায়গায় বসাটা, এটা নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে। অতএব কোনো ব্যক্তি যখন কোনো স্থানে বসে, তাকে বসিয়ে অন্য কেউ ওই স্থান দখল করা এটা উচিত নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই হাদিসটাও ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি রেওয়াত করেছেন। এরপর আমরা এর পরবর্তী হাদিসের দিকে যাব, 70তম হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, মান ক্বামা মিন মাজলিসিহি সুম্মা রাজা ফাহু আহাক্কু বিহি, রাওয়াহু মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন কোথাও দাঁড়ায়, কোনো ব্যক্তি যখন কোথাও বসে, বসার পর সেই স্থান থেকে চলে যায়, আবার ফিরে আসবে, সে কিছুক্ষণের জন্যে সেই স্থান থেকে চলে গেল, সে হয়েছে ওই জায়গায় দ্বিতীয়বার বসার অধিক হকদার। অর্থাৎ তোমাদের ক্লাসের মধ্যে একটা ছাত্র বই রেখে গেল, বই রেখে যাওয়ার পর সে একটু টয়লেটে গেল, বাইরে গেল, আবার এসে সে তার স্থানে বসা, এটা অধিকার। এটা প্রত্যেকটা ব্যক্তি যখন কোনো মজলিসের মধ্যে কেউ প্রথমে যায়, এরপরে এখানে কোনো একটা কাজে সামান্য সময়ের জন্য যখন সে বাইরে যায়, আবার ওই জায়গার মধ্যে বসা হচ্ছে তার অধিকার। তাহলে দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ক্ষুদ্র একটি অধিকারের বিষয়টা বিবেচনা করেছেন। আমরা এই জন্য মানুষের অধিকারগুলো সংরক্ষণ করব এবং প্রত্যেকটা বিষয়ে খেয়াল করব। তারপরে আসো আমরা 71তম হাদিস,
حضرت انس رضی اللہ تعالی عنہ ان انس رضی اللہ عنہ قال لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم وكانوا اذا راوه لم يقوموا لما يعلمون من كراهيته لذلك رواه الترمذي حضرت انس بن مالک رضی اللہ تعالی عنہ থেকে হাদিস কানা বর্ণিত তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই کرام যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন তখন তারা কিন্তু দাঁড়াতেন না যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করতেন এই হাদিসের মধ্যে দেখা যায় যে কারো জন্য দাঁড়ানো এটা ঠিক নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করেন এর আগের হাদিসের মধ্যে দেখেছি যে দাঁড়ানোর জন্য অর্ডার করেছেন এর অর্থ হচ্ছে এই দুটো হাদিসে ঠিক তার জায়গার মধ্যে কোনো ব্যক্তি যখন সে নিজ থেকে না চায় যে আমার জন্য দাঁড়িয়ে থাকুক আমার জন্য কোনো ব্যক্তির একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক এটা হচ্ছে হারাম আর কেউ যখন না চায় কিন্তু সম্মানার্থে একজন ব্যক্তি একজন মুরব্বী একজন বুজুর্গ একজন ওস্তাদ একজন টিচার একজন শিক্ষক যখন আসে তার জন্য দাঁড়ানোটাই মুস্তাহাব কেউ যদি নিজ থেকে চায় তখন যে সেটা নিষেধ এই নিষেধের কথা এই হাদিসের মধ্যে বলা হয়েছে তার পরবর্তী হাদিসের মধ্যে দেখো আমরা 72তম হাদিসের মধ্যে আন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يتمثل له الرجال قياما فليتبوأ مقعده من النار رواه الترمذي وأبو داود এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন কোন জাতীয় দাঁড়ানোটা নিষেধ এবং হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাররু যাকে আনন্দ দান করবে যে অন্যান্য লোকেরা তার জন্য ঠাই মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক সে যেন তার জায়গা জাহান্নামের মধ্যে করে নেয় তাহলে এই ধরনের দাঁড়ানোটা এই ব্যক্তির জন্য দাঁড়ানোটা যেমন আগেকার দিনের রাজা বাদশারা করত এটা নাজায়েজ কিন্তু কারো সম্মানার্থে এবং কোনো বুজুর্গ ব্যক্তির জন্য কোনো ওস্তাদ আসলে পড়ে কোনো মুরব্বী ব্যক্তি আসলে পড়ে এটা দাঁড়ানো যায়প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা 72তম হাদিস এর তর্জমা তোমাদেরকে পড়িয়েছি এবং তোমাদেরকে তোমাদের কাছে উপস্থাপন করেছি আসো এখন আমরা 73তম হাদিস এর মধ্যে কি আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দিক নির্দেশনা কি দিয়েছেন আমরা হাদিসটাকে পড়িনি স্ক্রিনের দিকে তাকাও আন আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم متكئا على عصا حضرت ابو امامه رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড় হয়েছেন متكئا على عصا একটি লাঠির উপর ভর দিয়ে নবীজি বের হলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقمنا له আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে আমরা দাঁড়ালাম فقال لا تقوموا তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাকুমু তোমরা দাঁড়াবে না কামা ইয়াকুমুল আআজিম যেমনি ভাবে অনারবীরা দাঁড়ায় ইউআযিমু বাযুহা বাযান এরা একে অপরকে সম্মান প্রদর্শন করে এই দাঁড়িয়ে রাওয়াহু আবু দাউদ ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি হাদিস কানা রওয়ায়াত করেছেন তাহলে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নবীজির সম্মানার্থে দাঁড়ানোকে নিষেধ করেছেন এর আগের হাদিসের মধ্যে দেখলাম যে সাহাবাই কেরাম দাঁড়াতেন না অপছন্দ করতেন কিন্তু এর আগের হাদিসের মধ্যে দেখেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানোর কথা বলেছেন আমরা সবগুলোর কিছু একটা সমাধান তোমাদেরকে দিয়েছি আরও বিস্তারিত আমরা এক এক করে সমাধান দেব আর আরেকটি কথা তোমরা খেয়াল রাখবে যে তোমাদের এই প্রশ্নের মধ্যে তাহকিক আসে তোমাদের যখন পরীক্ষা হয় পরীক্ষার মধ্যে তাহকিক শব্দের তাহকিক আসে এবং কোনো কোনো হাদিসের অংশের ব্যাখ্যা চাওয়া হয় তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে আমরা প্রত্যেক কিছু কিছু তাহকিক তোমাদের সামনে উপস্থাপন করছি যেমন খারাজা খারাজা শব্দের অর্থ কি মানে বের হওয়া এটা ওয়াহিদে মুজাক্কার গায়েব মাজি মারুফের সিগা এর মাদ্দা হচ্ছে খা রা জিম এর মাস্তার হচ্ছে আল খুরুজু এর অর্থ হচ্ছে বের হওয়া তাহলে আমরা একটা তাহকিক জেনে নিলাম তারপরে ফাকুমনা এই ফা
এটা অনেক অর্থে ব্যবহৃত হয়, তাফসিরের জন্য ব্যবহৃত হয়, তাফসিলের জন্য ব্যবহৃত হয়, আতফের জন্য ব্যবহৃত হয়। তো কম না, এটা ওহেদে জমা মুতাকাল্লামের সিগা, আমরা দাঁড়ালাম, তাহলে এটাও মাজির সিগা, জমা মুতাকাল্লাম মাজি মারুফের সিগা। এর মূল অক্ষ মূল শব্দ হচ্ছে কাফ ওয়াও মিম, এটা কাওমুন, এটা আল কিয়াম মাজদার থেকে। তাহলে দেখা যায় যে এই এই শব্দটাও আমরা জেনে নিলাম, ফাকুমনা জমা মুতাকাল্লিম এর সিগা মাজি মারুফের, এটার মূল অক্ষর কাফ ওয়াও মিম আজওয়াফে ওয়াবি, এর অর্থ মূল অর্থ হচ্ছে দাঁড়ানো। এভাবে করে মাঝে মাঝে কিছু আমরা তাহকিকও তোমাদের কাছে বলবো। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হাদিসখানা রাওয়ায়ত করেছেন, তারপরে পরবর্তী হাদিসটা আমরা তাকিয়ে দেখো স্ক্রিনের দিকে, চুয়াত্তরতম হাদিস, আন সাইদ ইবনে আবি আল হাসান, সাইদ বিন আবুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা তিনি বলেছেন, জা আনা আবু বকরাতা, হযরতে আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে আসলেন, ফাকাম লাহু রাজুল মিন মাজলিসিহি, তিনি যখন আসলেন তখন দেখা যায় যে এক ব্যক্তি ওনার পরিচিত বা ওনার সম্মানার্থে একজন লোক এসেছেন, সেই জন্য ওনার সম্মানার্থে তার স্থান তিনি ছেড়ে দিলেন, সেখান থেকে তিনি দাঁড়িয়ে গেলেন, ফাআবা ইয়াজলিসা ফিহি, যেই ব্যক্তিকে যেই ব্যক্তিটি হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য স্থানটা ছেড়ে দিলেন, আবু বকরা ওই স্থানে বসতে তিনি অস্বীকার করলেন, বলে না এখানে বসা যাবে না, কেন, ওকাল, এবং তিনি একটি হাদিস উল্লেখ করেছেন রসুল আকরাম সাল্লামের যে ওকাল ইন্না নবী সাল্লাল্লাহু সাল্লাম নাহা আংদা, নবী সাল্লাহ সাল্লাম এর থেকে আমাদেরকে নিষেধ করেছেন, মানে একজনে বসা অবস্থায় এই স্থান ছেড়ে দিয়ে আরেকজনকে বসতে দেওয়া, তা আমি তো বসতে পারি না যেহেতু এই এই জাতীয় বসা থেকে নবীজি নিষেধ করেছেন, ওয়া নাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াম সাহার। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে যে জিনিসটা পেলাম যে একজনে যদি কোথাও বসে থাকে কারো আগমনের কারণে, তিনি সেখান থেকে যদি দাঁড়িয়ে যান স্থানটা ছেড়ে দেন, এখানে বসা ঠিক নয়, এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এখানে আরেকটা বিষয় দেখতে হবে, যে কোনো মুরব্বী আসলেন, আমরা যারা তোমরা যারা ছাত্র আছো, ছাত্র বন্ধু যারা আছো এবং যারা বয়সে কম, একজন মুরব্বী আসলেন, এখন তিনি দাঁড়িয়ে থাকবেন আর আমি বসে থাকবো, উনি দাঁড়িয়ে একটা লেকচার চলছে, একটা ওয়াজ চলছে অথবা একটা আলোচনা চলছে অথবা একটা মজলিসের মধ্যে উনি দাঁড়িয়ে থাকবেন আমি বসে থাকবো, এটা কিন্তু ঠিক নয়। এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা অন্যকে উঠিয়ে দিতে পছন্দ করে এবং নিজের কৌলিন্য, নিজের সম্মান প্রতিষ্ঠিত করার জন্যে এবং অহংকারবশত চাক অন্য কেউ আমার জন্যে উঠে যাক, এই জাতীয় যদি কোনো ব্যক্তি কামনা করে তাহলে ওইটা নিষেধ। কিন্তু এভাবে স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির সম্মানার্থে এবং কোনো মুরব্বী অথবা কোনো টিচার অথবা কোনো শিক্ষক আসলে পড়ে তার ক্ষেত্রে এটা ভিন্ন বিষয়, এটা জায়েজ রয়েছে, এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। ওয়ানাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াম সাহার রাজুলু ইয়াদাহু বিথাউবিন মান লাম ইয়াকসুহু রাওয়াহু আবু দাউদ। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে আরেকটি হাদিস শুনিয়ে দিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন ব্যক্তি যেই কাপড়টা পরিধান করেনি ওই কাপড় দ্বারা অন্য কেউ মোছা, যেমন একজন একটা গামছা অথবা একজন একটা তোয়ালিয়া কিনলো এখনও সে ব্যবহার করেনি, অন্য লোক এসে এটাকে ব্যবহার করা, এর থেকে নিষেধ করেছেন। তাহলে দেখা যায় যে অন্যের জিনিসের উপর অধিকার, প্রত্যেকে যে জিনিস যে কিনে তার একটা অধিকার রয়েছে, অতএব তার জিনিসটাকে ব্যবহার করার জন্য তার অনুমতি নিতে হবে। তোমাদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তোমাদের ছাত্রবন্ধুরা একে অপরের জিনিস তোমরা নির্দ্বিধায় ব্যবহার করো, এই জন্য মাঝে মাঝে নিজেদের মধ্যে একটু ঝগড়া হয়, নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব হয়, যদি অনুমতি নিয়ে নাও তাহলে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করো, তাহলে কিন্তু এগুলো হবে না। আর 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদবগুলো শিক্ষা দিয়েছেন। তারপরে আমরা
75তম হাদিসের দিকে যাচ্ছি দেখো স্ক্রিনের মধ্যে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا جلس وجلسنا حوله আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন এবং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে নবীজিকে ঘিরে আমরাও বসতাম ফাকামা এরপরে কথাবার্তা হতো নবীজি কথা বলতেন এরপরে প্রয়োজন হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখান থেকে উঠে যেতেন তখন কি করতেন فأراد الرجوع نزعا عليه بعض ما يكون عليه তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার ফিরে আসার জন্য তিনি ইচ্ছে করতেন যে কোনো একটা কাজে গিয়েছেন আবার ফিরে আসবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে জুতাগুলো রেখে যেতেন অথবা নবীজির ব্যবহৃত কোনো জিনিস সেখানে রেখে যেতেন আও بعض ما يكون عليه নবীজি যেগুলো ব্যবহার করতেন এমন কোনো জিনিস নবীজি রেখে যেতেন فيعرف ذلك صاحبه নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা এটা বুঝতো যে নবীজি আবার ফিরে আসবেন সেজন্য তারা সে স্থান পরিত্যাগ করতো না ফাইয়াত বুতুন সেখানে তারা অবস্থান করতেন সেখানেই তারা বসে থাকতেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আসবেন তাহলে এখানে আরেকটি আদব শিক্ষা দেওয়া হয়েছে যে কেউ যদি কোনো মজলিসের মধ্যে থাকে সেখান থেকে উঠে যায় আবার ফিরে আসার জন্য ওনার যদি কোনো উদ্দেশ্য বা নিয়ত থাকে তখন কোনো একটা জিনিস রেখে যাওয়া তাহলে বোঝা যাবে যে তিনি ফিরে আসবেন তাহলে তার জায়গাটা অন্য দখল করবে না এটাও দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি দেড় হাজার বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 76তম হাদিস পড়াবো দেখো স্ক্রিনের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসখানা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লি রাজুলিন বিআই ইউফাররিকা বাইনা ইসনাইন ইল্লা বিইযনিহিমা রাওয়াহু তিরমিযী ওয়া আবু দাউদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন দুই ব্যক্তি বসে কথা বলছে এর মাঝখানে অন্য ব্যক্তি এসে তাদের মধ্যে পার্থক্য তাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা মাঝখান দিয়ে এসে বসে পড়া এক তাদের অনুমতি ছাড়া হতে পারে তারা ব্যক্তিগত কোনো কথা বলছেন অথবা প্রয়োজনীয় কোনো কথা বলছেন যে জিনিসগুলো অন্য কেউ জানুক শুনুক তারা পছন্দ করেন না অথবা এমন নাই হোক দুজন বসে আছেন তাদের ব্যক্তিগত প্রয়োজন থাকতে পারে সেই জন্যে ব্যক্তিগত অধিকারের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন দুজনের মাঝখানে এসে তুমি দুইজনকে বিচ্ছিন্ন করে দেওয়া পার্থক্য সৃষ্টি করে দিয়ে একজনকে উঠিয়ে দিয়ে অথবা মাঝখানে এসে বসে যাওয়া এর থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে তাহলে দেখা যায় আজকে আমরা যেই বাবুল কিয়াম দাঁড়ানো সংক্রান্ত অধ্যায়ের মধ্যে আমরা আটটি হাদিস তোমাদেরকে শুনিয়েছি পড়িয়েছি হাদিসগুলো বাহ্যিকভাবে দান্দিকপূর্ণ মনে হয় কোনো হাদিসের মধ্যে দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানোর কথা বলেছেন আবার অন্য অনেক হাদিসের মধ্যে আসছে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছেন ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেতেন তারপরে এমনিভাবে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন এভাবে দেখা যায় যে হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়াতেন আবার এখানে নিষেধ করেছেন তাহলে নিজে যে আমলটা করেছেন আমার নিষেধ করেছেন এর মধ্যে অনেক পার্থক্য তাহলে পুরাপুরি দ্বন্দ্ব দেখা যায় না একটাও দ্বন্দ্ব নয় বরং হাদিসগুলো একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ দাঁড়ানোর ক্ষেত্রে বিধিনিষেধ হচ্ছে হারাম হচ্ছে ওই দাঁড়ানো কোনো ব্যক্তি যখন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান আগেকার দিনে রাজা বাদশারা ওনারা তাদের বাদশাহিত্ব রাজত্ব এবং ক্ষমতার দাপটে তারা মানুষদেরকে দাঁড় করিয়ে রাখত ঠাঁই তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকতো এবং এই দাঁড়ানো থেকে যদি তারা এদিক সেদিক হতো তাহলে তাদের জন্য শাস্তি অবধারিত ছিল এই জাতীয় দাঁড়ানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আবার অহংকারবশত কেউ অহংকারবশত আমার জন্য লোকেরা দাঁড়াক কেউ যদি অহংকার করে এই দাঁড়ানো থেকে নিষেধ করেছেন কিন্তু কোনো কোনো সম্মানিত ব্যক্তির জন্যে কোনো ওস্তাদ বা শিক্ষকের জন্যে অথবা কোনো মুরব্বী বা বুজুর্গ ব্যক্তি এর যখন আগমন করে তার জন্য দাঁড়ানো কিন্তু নিষেধ নয় অথবা কোনো একটা ব্যক্তি অসুস্থ যেমন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জন্যে দাঁড়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার করেছেন
তাহলে দেখা যায় তিনি অসুস্থ ছিলেন, গাদা থেকে নামার জন্যে নামতে গেলে তিনি হয়তোবা আরও ব্যথা পাবেন, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহায্যে দাঁড়ানোর জন্য বলেছেন। তাহলে দেখা যায় কারো সাহায্যের জন্য দাঁড়ানো অবশ্যই এটা বৈধ এবং এটা প্রয়োজন, কারণ একে অপরের সাহায্য করা, বিশেষ করে আর্থ মানবতা অথবা পীড়িত অসুস্থ বয়স্ক যারা দেখা যায় যে যারা সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করা, তার জন্য সাহায্যের জন্য দাঁড়ানো এটা তো অবশ্যই জায়েজ, এবং এটা শুধু জায়েজ নয়, এটা একটা সওয়াবের কাজ। এবং মুরব্বি বুজুর্গ এবং ওস্তাদ যারা আছে, যখন ওস্তাদ ক্লাসে ঢুকেন তোমরা তো দাঁড়াও, এই দাঁড়ানোটা অবশ্যই না জায়েজ নয়, এটা বৈধ এবং জায়েজ। তাহলে ক্ষেত্র বিশেষে কোনো জিনিস বৈধ হয় এবং ক্ষেত্র বিশেষে একই জিনিস অবৈধ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা বাসা বাড়িতে বসে শুনছো তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আমরা যে আটটি হাদিস পড়িয়েছি আজকে, ওই আটটি হাদিস তোমরা অর্থসহ খাতায় লিখবে, এবং যখন তোমাদের ক্লাস করবে তোমাদের এই হাদিসের যে টিচার বা ওস্তাদ আছেন তাকে তার কাছে তোমরা এই লেখাগুলো জমা দিবে, তিনি ইনশাআল্লাহ মূল্যায়ন করবেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পুনরায় আমার এই ক্লাসটি দেখতে চাও তাহলে কিশোর বাতায়নে যেয়ে ভিজিট করবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন বা কমেন্ট থাকে তাহলে তোমরা করবে, আমরা ইনশাআল্লাহ তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের দেশ ও জাতিকে আল্লাহ ভালো রাখুক, হেফাজত রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।